মন সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আমরা প্রথম আমাদের এই বছরের ইংরেজি নববর্ষের প্রথম জীবন জিজ্ঞাসার শেষ পর্ব অর্থাৎ চতুর্থ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমরা আমাদের প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। একজন ভাই ইমেলের মাধ্যমে প্রশ্ন করেছেন যে খ্রিশ্চান হসপিটাল বা অন্য কোথাও বা বিধর্মী কোনো ডাক্তার এদের মাধ্যমে সুন্নতে খাতনা করা যাবে কিনা। উত্তর হলো এই, খাতনা করার অর্থ হলো যে এক্সট্রা যে স্কিনটুকু আছে ছেলেদের লজ্জাস্থানে সেটাকে কেটে ফেলা, যাতে করে ক্লিনিং ইত্যাদি সুবিধা হয়, এবং এটা নবীদের সুন্না এবং সর্বশেষ নবী অর্থাৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই সুন্নাকে বলবত রেখেছেন, যেটাকে আরবিতে খিতান বলা হয়। খিতান বা উর্দুতে আমরা খতনা বাংলায়ও বলে থাকি। সেটা উদ্দেশ্য হলো মূল অতিরিক্ত অগ্রভাগের চামড়াকে কেটে ফেলা। সেটা যে কোনো ডাক্তার করতে পারে, এটার জন্য মুসলমান হতে হবে তেমন শর্ত নাই, তবে চামড়াটা যেন যথাযথভাবে কাটা হয়, এই বিষয়টাই হচ্ছে জরুরি। যদি মুসলিম ডাক্তার থাকে তাহলে তো ভালোই, মুসলিম ডাক্তারের মাধ্যমে সেই চামড়াটাকে কর্তন করা হবে। কিন্তু মুসলিম ডাক্তার যদি না থাকে, অমুসলিম ডাক্তারও যদি সেই কাজটি করে দিতে পারেন তাহলে তাতে কোনো অসুবিধা নেই, সুন্নাহ আদায় হয়ে যাবে। আরেকটি প্রশ্ন আমাদের আছে, কলের কাছে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস দেখাইতাম। জি বলেন বোন। ও আমার কি এক আইটোর মাঝে আকি সসত তো ভাই, একটু লাউডলি বলবেন প্লিজ। জি একটু বড় করে বলেন। আমার এক সসত তো ভাই আকি সসার গুরু ভাই, তারা সাইর ভাই আকি, তারা জমিন আছে জমন সাইর ফাস কেয়ার করিয়া খাইন, তাদের আর কি আছে এই জমিন ছাড়া? এই জমিন ছাড়া আর কিছু নাই, ও তারা এক বাড়ি আছে কি। এটা কোন জায়গায়, মানে কেয়ারের মূল্য তো ডিপেন্ডস, সেটাই আর কিছু নাই। এখন এই এই যে জায়গাটা আছে ওটা দিয়ে তারা চাষ করে খায়, এখন কি পরিমাণ চাষ হয় বা এটা দিয়ে তাদের চলে কিনা? জি না তারা চলে না, তারা গরিব কি সাইর ভাই, তারা ভাই এতে বিয়া করছো, তারা বাচ্চা কাচ্চা আছে। বুঝতে পারছি। আমরা মৌলিক যে বিধানটি সেটাই আপনাদের কাছে স্পষ্ট করার চেষ্টা করব। সেটা হলো যে কোনো দরিদ্র মানুষ, গরিব মানুষ যার কিছুটা আর্নিং আছে, উপার্জন আছে, কিন্তু সেটা দিয়ে তার পরিবার চলে না, পরিবারের মৌলিক প্রয়োজনগুলো সেটা দিয়ে চালাতে পারে না, সেটা দিয়ে পূরণ করতে পারে না, এরকম ব্যক্তিদের কিছু রোজগার থাকলেও তাদেরকে যাকাত দেওয়া জায়েজ আছে। চাচাতো ভাই, চাচাতো বোন বা এই জাতীয় পরিবারগুলো যাদের কিছুটা ইনকাম আছে, কিছুটা জমি ভিটা আছে, কিন্তু সেটা দিয়ে তার যতটুকু রোজগার আছে তার মৌলিক চাহিদা সেগুলো দিয়ে পূরণ হচ্ছে না, অভাব থেকে যায়, এরকম অভাবী ব্যক্তিদেরকেও যাকাতের পয়সা দেওয়া যায়। কিন্তু যাদের সম্পদ আছে এবং নেশাব পরিমাণ অর্থাৎ যেমন 7.5 ভরি পরিমাণ স্বর্ণ আছে অথবা এই পরিমাণ অর্থ আছে এবং তাদের যে রোজগার সেটা দিয়ে তাদের মোটামুটি চলে যায়, এরকম ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে না। কিন্তু যাদের ওই পরিমাণ সম্পদ নেই, অল্প বিস্তর যা কিছু আছে সেটা দিয়ে তাদের প্রয়োজন পূরণ হয় না, তাদেরকে যাকাতের অর্থ দেওয়া যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমার একটা প্রশ্ন আছে। জি। ওই যে জামা কাপড়ে যে কার্টুনের ছবি আছে বা পশু পাখির ছবি আছে, ওটাকে কি ওটা দিয়ে ডাকনা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে নাকি? ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন নাই।
এত ঢেকে পড়াচ্ছে সেরকম জামা না পড়াই ভালো, এত কষ্ট করে আবার ঢেকে, যেহেতু নামাজ আদায় করাই হবে, সালাহ আদায় করাই হবে, কার্টুনের ছবিকে ঢেকে ঢুকে পড়ার চেয়ে ওরকম কাপড় না পড়াই ভালো। যেহেতু সালাহ নামাজটা আমরা আদায় করছি, আল্লাহর সামনে আমরা দাঁড়াচ্ছি, আমাদের বিশ্বাস, মুসলমানদের বিশ্বাস হলো যে আমরা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, কাজে আল্লাহর সামনে এইভাবেই আমরা দাঁড়াবো যে কাপড়টা রেসপেক্টফুল, সম্মানজনক, যেই কাপড় পরে আমরা বড় কোনো মহানের কাছে যেতে পারি, এরকম কাপড় পরেই আল্লাহর কাছে যেতে হবে। আঁকা বাঁকা ছবি, কার্টুন, কার্টুন আঁকা ছবি, সেগুলো দিয়ে আমরা সাধারণত সম্মানজনক কোনো জায়গায় যাই না। যদি সেখানে না যাই তাহলে আল্লাহর কাছে কী করে যাব, এটাই হলো মূল ফিলোসফি। তারপরেও কারো যদি এরকম জামা পরা হয়ে গেছে, এখন সালাহ টাইম এসে গেছে, চেঞ্জ করা যাবে না, তখন তিনি অবশ্যই ঢেকে ঢুকে যদি নামাজ আদায় করেন, সালাহ আদায় হয়ে যাবে। কিন্তু নামাজ আদায় হয়ে যাওয়া এক বিষয়, আরেকটা হচ্ছে নামাজের মূল শিক্ষা, মূল কনসেপ্ট এবং ফিলোসফি হলো যে আমরা আল্লাহর দরবারে আল্লাহর সাথে দেখা করছি, আল্লাহর কাছে যাচ্ছি। ফর এক্সাম্পল, কারো যদি আজকে ডেভিড ক্যামেরনের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে, তখন নিশ্চয়ই তিনি আঁকা বাঁকা খেলনা জাতীয় কোনো কাপড় পরে সেখানে যাবে না, খুব সুটেড বুটেড হয়ে খুব সুন্দর করে নিজেকে সেজে গুঁজে স্মার্ট করে যাবে। তেমনিভাবে মহান রবের কাছে আমরা যখন দাঁড়াবো, তখন আমাদেরকে তো তার চেয়ে অনেক অনেক বেশি সেজে গুঁজে, অর্থাৎ সেজে গুঁজে বলতে স্মার্টপূর্ণ, সম্মানজনক, রেসপেক্টফুল কাপড় ইত্যাদি দিয়েই আল্লাহর কাছে দাঁড়ানো উচিত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তখন তোমরা যখন সেজদাতে যাবে, সেজদায় যাওয়ার আগে তোমরা জিনা সৌন্দর্য গ্রহণ করো, কাপড় পরিধান করো, সৌন্দর্যপূর্ণ সম্মানজনক কাপড় পরিধান করো। ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন, প্রথম প্রশ্ন হইল হুজুর, কোন কোন মাওলানা সাহেব বলেন যে সৈয়দ বংশ যারা যারা আসেন বাংলাদেশে, দরকার আপনাদের তো আমার জানাশোনা মতে তেমন সৈয়দ বংশ হওয়ার ইম্প্রুভমেন্ট না, তবে যদিও তা হন, তবে এরা নিহাত গরিব আছেন, হানি তো মানে চাষ করিয়া এনা পাওয়া যায় না, তাহলে অনেকটা অনেক অসুসার আছে। কোনো জনে বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় পাতা খাইতেন তান সৈয়দ বংশের, তখন কোনো জহাত খাইতেন না, এখন তো সেই আমল না সেই পাতাও নাই, তাহলে গরিব হলে এইরকম জহাত তো খাইতে পারবে কি না, তাহলে তো দুর্মত। এর মধ্যে সব তো এই সৈয়দ বংশর নয়, আরো ধরে সাদী করিয়া আনছেন সৈয়দ বংশর থাকি না অন্য বংশ থাকি, এই মতো আরো অনেকটা আছে। যখন মেয়ে বিয়া দিলাইছেন সৈয়দ বংশ না অন্য বংশ, তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সেখানে সে মেয়ে আছে সৈয়দ বংশ, কিন্তু সে আর বাচ্চা নাই সৈয়দ বংশ, তখন কি করা যায়? এরা উপাস থাকবো যদি সাহায্য না হয়। ঠিক আছে, প্রশ্ন হইল, ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন বলেন, কোন জিকিরে আল্লাহ বেশি খুশি হন? তওবা এক সময় করি আমরা, কয়েকটা আছে তওবা নিয়ম আছে, ওইটা একটুকটা আপনি বাতিয়া দিব। তওবা নিয়ম তার ওই লগিয়া যে আল্লাহর খুশি রাজি করবার লাগিয়া আরি বেশি খুশি করি কি করা যায়, ওটাও কিছু আপনি মেহরবানি করি কইবা। ঠিক আছে মুরব্বী, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো যে আমাদের সমাজে বা আমাদের দেশে অনেককে দেখা যায় যে তারা নিজেদেরকে সৈয়দ বলেন, সাধারণত সৈয়দ শব্দটি দ্বারা যদি বোঝানো হয় যে আল্লাহ নবীর বংশধর, তখন এটার অর্থ এক। আরেকটা হচ্ছে সৈয়দ যদি নাম হিসেবে কেউ ব্যবহার করে, টাইটেল হিসেবে ব্যবহার করে, সৈয়দ মানে হচ্ছে নেতা, সৈয়দ মানে হচ্ছে লিডার অথবা জনাব, আরবিতে এরকম বলা হয়। যেমন আরবিতে অনেক সময় মানুষ একজন আরেকজনকে একটা সৈয়দই বলে, অর্থাৎ সম্মানজন স্যার, যেমন আমরা ইংলিশে বলি, সেরকম অনেক সময় সেটা হচ্ছে টাইটেল হিসেবে ব্যবহার করা হয়। মূলত ইসলামের বিধান হলো নবীর বংশধর, বাস্তব অর্থে যারা বংশধর, তাদের জন্য জাকা গ্রহণ করা, জাকাত গ্রহণ করা অ্যালাউড নয়। তাদের, তারা যদি গরিব হয় তাদেরকে অন্য মূল সম্পত্তির থেকে তাদেরকে সহযোগিতা করা যাবে, জাকাত দেওয়া যাবে না, তবে অন্য কোনো দান অথবা অন্য কোনো সহযোগিতা তাদেরকে করা যাবে। এই জন্য শুধু সৈয়দ থাকলেই যে আল্লাহ নবীর বংশ, এটার কোনো প্রমাণ নেই,
যদি বাস্তব অর্থে আল্লাহ নবীর বংশধর হয় তা এবং তাদের যদি সহযোগিতা প্রয়োজন হয় তাদেরকে মূল সম্পদ থেকে সহযোগিতা করা যাবে, যাকাত দেওয়া যাবে না। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন তাওবার নিয়ম। তাওবার নিয়ম হলো যে আসলে আল্লাহ তাআলা বারবার তাওবার কথা আমাদেরকে বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারেরা তোমরা আবার আল্লাহর কাছে ফিরে আসো। তাওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা, এবং এভাবে বলা আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সংক্ষেপে বলতে পারেন হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে তওবা করে ফিরে আসি, অনেক গুণা করেছি জেনে না জেনে সবগুলো গুণাকে তুমি ক্ষমা করে দাও। এভাবে আপনার নিজের ভাষায় বলতে পারেন, আরবিতে বলতে পারেন। তবে সকাল বিকাল সবচেয়ে সাইয়দুল ইস্তিগফার সুন্দর একটা তওবা আছে, সেটা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবু লাকা বিযামবি ওয়া আবু বিনিআমাতিকা আলাইক। এই যে দোয়াটি আছে ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আন্ত, এই দোয়াটি হলো সাইয়দুল ইস্তিগফার, মূল তওবা। সকালেও একবার পড়তে হবে, আবার বিকালেও মাগরিবের পরেও একবার পড়তে হবে। আল্লাহ নবী এটা পড়তে বলেছেন, যার অর্থ হলো হে আল্লাহ তুমি আমাদের প্রভু, তুমি ছাড়া আমাদের কোনো প্রভু নেই, আমি তোমারই বান্দা, তুমি আমাকে সৃষ্টি করেছ, তোমার সাথে যেই ওয়াদা সেই ওয়াদাকে আমি বলবৎ রাখার চেষ্টা করছি, আমি সকল গুণা নিয়ে তোমার কাছে ফিরে এসে তোমার নেয়ামতের, তোমার যে নেয়ামত সেটা নিয়ে ফিরে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। এই দোয়াটি আপনার হিসনুল মুসলিম কিতাবে আছে, এটা যদি সম্ভব হয় দেখে দেখে হোক মুখস্থ হোক পড়বেন সকালে এবং সন্ধ্যায়। সেটা যদি জানা না থাকে এমনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, ওয়া আতুবু ইলাই, এটা তওবা হয়ে যাবে। তওবার মূল কথা হলো যে গুণাটি আমি করছি সেটার জন্য অনুতপ্ত হওয়া, না করা, আর ভবিষ্যতে না করার জন্য ওয়াদা করা, সংকল্প করা, এটাই হলো খাঁটি তওবা। সর্বশেষ প্রশ্ন আপনি করেছেন যে আল্লাহকে কীভাবে রাজি করা যায়। আল্লাহকে রাজি ভালো আমলের মাধ্যমে আমরা করব, সালার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে। কোরআনে কারিমে সূরা লাইল আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আম্মা মান আতা, যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং আল্লাহ যে ঈমান দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ সেটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, এই দানের কথা আল্লাহ তাআলা বলেছেন জান্নাত তাদের জন্য আল্লাহ সহজ করে দেবেন। এবং আল্লাহকে রাজি করার জন্য যারা দেবেন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন, ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন। এই জন্য আল্লাহর পথে যাদের সামর্থ্য আছে, যতটুকু সামর্থ্য আছে আল্লাহকে রাজি করার জন্য যদি আপনি দান করেন তখন আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হবে। তবে সেটা ছাড়াও যে কোনো জিকির, যে কোনো দোয়া, যে কোনো সালার মাধ্যমে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন। ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে চলে এসছে, আর 4 মিনিট আছে। তার আগে আমরা একটি প্রশ্ন দিয়ে দিচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন, মাল্টিফেথ প্রেয়ার রুমে যেটা ওয়ার্ক প্লেসে দেয়া হয় সেরকম জায়গায় কি জুমা আদায় করা যাবে কিনা, এবং জুমা আসলে কতজন হলে কিভাবে আদায় করতে হয়। এই জাতীয় মসজিদগুলোতে সাধারণত যদি অনেক গ্যাদারিং হয়, অর্থাৎ উল্লেখযোগ্য পরিমাণ, ইমামদের মধ্যে বিভিন্ন মতামত আছে, কারো মতে 12 জন অথবা 20 জন পরিমাণ যদি মানুষ জমায়েত হয়, এবং যে কেউ সেখানে উপস্থিত হতে পারে, কারোর জন্যই সেখানে কোনো মুসলমানকে নিষেধ দেওয়া হবে না, ইজনে আম যদি থাকে যে সবাই আসতে পারবে, সবার জন্য এটা ওপেন, এরকম জায়গায় সালা আদায় করা যাবে। যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদিতে যে প্রেয়ার ফ্যাসিলিটি দেওয়া হয় সেখানেও আদায় করা যাবে, যদি উল্লেখযোগ্য পরিমাণ মানুষ সেখানে জমায়েত হতে পারে এবং সবার জন্য সেটা যদি ওপেন হয় তখন সালা জুমা আদায় করা যেতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আমাদের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। বছরের শুরুতে, ইংরেজি বর্ষের শুরুতে আমরা একটা রিমাইন্ডার দিতে চাই আমাদের ভাই বোনদেরকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক, আলহামদুলিল্লাহ, এক সময় আমার মনে আছে আমাদের যখন 5000 পূর্ণ হয় তখন আমরা অনেক হ্যাপি এবং অনেক খুশি ছিলাম, এবং অনেক বেশি আমরা শুকরিয়া আদায় করেছি। আজকে প্রায় আমাদের 17000 ক্রস করে 18000-এর কাছাকাছি চলে গেছে আলহামদুলিল্লাহ। সো এটার মাধ্যমে যেটা হচ্ছে, আমাদের জ্ঞানের আকাঙ্ক্ষা যে আমাদের এই পরিবারের ভেতর বৃদ্ধি পাচ্ছে এবং পরিবারের সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে, এটা আল্লাহর অত্যন্ত শুকরিয়ার বিষয়।
তবে এটাটা আমার মনে হয় খুবই চমৎকার দাওয়াতি কাজ যে এখানে আরো কিছু আমাদের যারা আমাদের ফ্যামিলিদেরকে যাদেরকে আমরা আগুন থেকে বাঁচাতে চাই বা ইসলামের বিষয়গুলোতে আরো সচেতন করতে চাই আমরা সবাই আমাদের নিজেদের ওয়ালে যদি জীবন জিজ্ঞাসার এই পেজটাকে শেয়ার করি তাহলে দেখবেন যে আমাদের পারিপার্শ্বের বন্ধু বান্ধব সবাই এটার সাথে সম্পৃক্ত হতে পারছে এবং টাইম টু টাইম আমরা যে আপলোড দিই ইউটিউবে এগুলো তারা দেখতে পাচ্ছে অথবা শেখ অনেক সময় অনেক কিছু এখানে দেন আমরাও দেওয়ার চেষ্টা করি ফলে একটা চমৎকার জ্ঞান আদান প্রদানের একটি মাধ্যম হিসেবে আমরা এটাকে নিতে পারি এবং এটা আমরা এই বছরের শুরুতে যদি করি আমরা দেখা যাবে বিশাল একটা পরিবার আমরা তৈরি করতে পারছি শেখের কোনো যদি আমিও সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাওয়াতের মাধ্যম মনে করি হয়তো আমরা সরাসরি দাওয়াত দিতে পারবো না কিন্তু একটা লিংক পেজের লিংক যদি আমরা দিতে পারি তাতে করে অনেকগুলো তথ্য তাদের কাছে হয়তো যাবে কোনোদিন হয়তো তারা একটি আলোচনা শুনেও নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারে facebook.com/জীবনজিজ্ঞাসা যদি আপনি লিখেন তাহলে এই পেজটি এসে যাবে আশা করি আমরা এটাকে ব্যাপকভাবে শেয়ার করব 17,000 আমরা আরও 17,000কে জড়িত করতে পারি আরও বেশি করতে পারি ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা দিনের দাওয়ার কাজে নিজেকে জড়িত করতে পারব ইনশাআল্লাহ সুপ্রিয় ভাই বোনেরা আমরা আলোচনার বিষয়টিকে একটু রিমাইন্ডার দিয়ে আমরা শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান সেটি হচ্ছে সূরাতুল হাশরের শেষ তিন আয়াত যেখানে বলা হয়েছে যে আমরা হাশরের দিনটাকে সেই দিনের জন্য কিছু আমরা প্রেরণ করেছি কিনা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন সো আমরা নিজেদেরকে এই প্রশ্ন প্রতিনিয়ত করতে চাই এবং সেখানকার রেমিটেন্স চমৎকার শব্দ বলেছেন আমাদের সম্মানিত শেখ আমরা সেখানকার জন্য বেশি বেশি রেমিটেন্স প্রেরণ করতে চাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন শেখ শুকরিয়া ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শককে যারা অংশগ্রহণ করেছেন বা যাদের প্রশ্ন উত্তর আমরা দিতে পারিনি তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি সো এই হিউম্যান আমাদের লিমিটেশনসের একটি অংশ হচ্ছে আমরা আসলে সবগুলো কভার করতে পারি না আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যতগুলো রোগ ব্যাধি ওয়ালা যারা রোগাক্রান্ত আছেন আল্লাহ যেন শিফা দান করেন এবং যারা চলে গিয়েছেন আমাদের ছেড়ে ইমানদার তাদেরকে যেন আল্লাহ সম্মানিত করেন এবং যারা আমরা আছি তাদেরকে যেন ইমানের সহিত রাখেন বছরের শুরুতে এই দোয়া করে আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা এখানে শেষ করছি ওয়া তৌফিকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ